আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকদিন থেকে রিলস ভিডিও আপলোড করতেছি, বাট এখনও পর্যন্ত রিলস ভিডিও ভাইরাল করতে পারিনি। যারা এখনও পর্যন্ত রিলস ভিডিও ভাইরাল করতে পারেন নাই, এই ভিডিওটি তাদের জন্য। আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব রিলস ভিডিও কীভাবে আপলোড করলে ভাইরাল হবে এবং রিলস ভিডিও ভাইরাল করার গুরুত্বপূর্ণ এক্সট্রা কিছু টিপস। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক, আমি চলে যাচ্ছি ফেসবুকে। আমি চলে গেলাম ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে আমরা প্রোফাইল আইকনে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমরা কয়েকভাবে ভিডিও আপলোড করব। এইখানে রিলস অপশন দেখতে পারবো, এইখান থেকেও আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারবো। এইখানে সি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এইখান থেকে যে উইকলি চ্যালেঞ্জ আছে, উইকলি চ্যালেঞ্জের এইখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো। এইখানে যদি ট্যাপ করে দেই তাহলে কিন্তু এইখানে এই অপশনগুলো থেকেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। আবার আমরা যদি একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আবার যদি এখানে ট্যাপ করে দেই, এখানে ডিরেক্টর এই অপশনটি ট্যাপ করি, এখান থেকে বি ইনস্পায়ার এখানে ট্যাপ করে দেই, তাহলে কিন্তু আমরা এইখান থেকেও ভিডিও আপলোড করতে পারবো। আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করুন না কেন, এক এক দিন এক এক জায়গা থেকে ভিডিও আপলোড করলে আপনার পেজ বা আইডিতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি এইখান থেকে ভিডিও আপলোড করবো, এর জন্য ক্রিয়েট এ রিলে ট্যাপ করে দিলাম। তারপরে এইখান থেকে আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার জন্য গ্যালারি আইকন ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে আমার যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিও সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ট্যাপ করে দিব। এরপরে আমরা এইখানে ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবো এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, যেগুলো ভিডিও রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগুলো আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই ভিডিও শেষে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এইখানে জাস্ট টাইটেল দিয়ে আপনারা এখানে হ্যাশ ট্যাপ করে দিয়ে এইখান থেকে আপনারা কিছু ভাইরাল হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন, অবশ্যই ভিডিও রিলেটেড সেগুলো থাকতে হবে। আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছি। তো আপনারা চাইলে এখানে আনলিমিটেড হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এরপরে নিচের কিছু অপশনে কাজ করতে হবে। আপনারা চাইলে এখান থেকে অ্যাড এ পুলে ট্যাপ করে দিতে পারেন এবং এইখানে দুটো অপশন আসবে, সেটা হলো অপশন ওয়ান অপশন টু। এখানে ভোটের অপশনটা চলে আসবে, আপনারা কিছু এখানে লিখে দেবেন এবং ভিডিওটি সম্পর্কে ভোট চাবেন হ্যাঁ অথবা না, এখানে চলে আসবে, অবশ্যই তারা ভোট দিতে পারবে। তবে আপনারা কিন্তু প্রত্যেক ভিডিওতে এই অপশন ব্যবহার করার দরকার নাই, আমি আপাতত এই অপশন ব্যবহার করতেছি না। এরপরে শেয়ার টু ইয়ার স্টোরি এখানে ট্যাপ করে দেবেন, অবশ্যই এখানে এই স্টোরিটা এনাবল করে দেবেন এবং নিচের শেয়ার ওয়ান্স এখানে ট্যাপ করে দিয়ে এখান সেভ করে দেবেন। তাহলে আপনার এই ভিডিওটা পাবলিশড হওয়ার সাথে সাথে স্টোরিতেও চলে যাবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইখান থেকে এনাবল রিমিক্স এই অপশনটিতেও আপনারা অন করে দিবেন, কারণ আপনার এই ভিডিওটা অন্যরা যাতে রিমিক্স করতে পারে। তো এইখান থেকে ট্যাগ পিপল এইখানে আপনারা ট্যাপ করে দিতে পারেন, চাইলে আপনারা অন্যদেরকে ট্যাগ করতে পারবেন, তবে আমি আপনাদেরকে বলবো এখানে ট্যাগ করার কোনো দরকার নাই। এখান থেকে অবশ্যই আপনারা লোকেশনটা দিয়ে দিবেন, আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন, আমি আপাতত লোকেশন দিচ্ছি না। আপনার মোটামুটি এই অপশনগুলোই কাজের, আদারওয়াইজ কোনো অপশন কাজের না। এখানে সমস্ত সেটিংস দেওয়া শেষ হয়ে গেলে আপনারা শেয়ার নাও এই অপশনে ট্যাপ করে দিবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এখন মূল কথায় আসি, আপনারা যারা রিলস ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন শুধুমাত্র এতটুকু নিয়ম মানবেন, আর মেইন হচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি। আপনাদের ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হবে, মনে রাখবেন এই সাধারণ নিয়মটুকু মেনে। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো করতে পারেন আর রেগুলার যদি আপনারা রিলস ভিডিও আপলোড করতে থাকেন, আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটিতে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। তো আজ পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।